বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই বিতর্ক চলতেই থাকবে। আর এই বিতর্কের মাঝেই বিজ্ঞানের সৌজন্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রয়োগ করে মধ্যবিত্ত কৃষক যখন অল্প খরচ আর অতি দ্রুততায় চাষের কাজ সেরে ফেলছেন, ঠিক তখনই পেটে টান পড়ছে একটা অংশের গরিব খেটে খাওয়া মানুষের। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে এখন বাঁকুড়াতেও ট্রাক্টর আর পাওয়ার ট্রিলারের দৌলতে বলদ চালিত কাঠের লাঙল ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চলেছে। সে কারণেই এই কাঠের লাঙল তৈরির কারিগরদের রুচিতে টান পড়তে শুরু করেছে। হাতের কাছে যখন অতি সহজেই মিলছে ট্রাক্টর আর পাওয়ার ট্রিলার, স্বাভাবিকভাবেই চাষিরা সেদিকেই ঝুঁকছেন। সারা বছর গরু পোষার ঝক্কি ঝামেলা নেওয়া কেন, এমনও ভাবছেন অনেকেই। আর তাতেই চরম সমস্যা আর আর্থিক দুরাবস্থায় পড়েছেন এই কাঠের লাঙল তৈরির সঙ্গে যুক্ত একটা বড় অংশের মানুষ। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে, যেখানে মূলত চাষাবাদী জীবনধারণের অন্যতম পথ, সেখানেই প্রযুক্তি দাঁত ফুটিয়েছে। তা কারো কাছে পৌষ মাস, তো কারো কাছে সর্বনাশ। সমস্যা বলতে কি, এখন পাটলের হয়ে গেছে, লোটার হয়ে গেছে, লোহার হাল বেড়ে গেছে, তাহলে আমাদের সমস্যাটা এখন মানে ওই টুকুরি টুকুরি চলছে, মানে যেটা চলছে সেটা চলে না। সারেঙ্গারি গড়গড়া গ্রামের মধ্যবিত্ত কৃষক বিদ্যাধর পাত্র বলেন, বর্তমান সময়ে এই চাষ আর তেমন লাভজনক নয়। এই কাজ করার মতো দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, ফলে যেসব অদক্ষ শ্রমিক বর্তমানে চাষের কাজ করছে তাতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ করাই অনেক সহজলভ্য। এখন তো যে সমস্ত আমাদের বাড়িঘর নির্মাণ হচ্ছে সেগুলোতে লেবার সব জড়া হয়ে যায়। এখানে চাষে কাজ যে করে সম্পূর্ণ অকর্মণ্য লেবার, যারা পরিশ্রমিক লেবার তারা সব অন্য কোথাও রোজগার করে বেশি রোজগার করে। ইট ভাটা আছে, বিভিন্ন রকম তাদের যাদের বল আছে তারা অন্য পথে প্রচুর রোজগার করে। যাদের কোনো দিকে কোনো রকম কাজ করার ক্ষমতা নেই তারা কেবল চাষে জড়া থেকে চাষের দিকে গতি করে। আধুনিক প্রযুক্তির কাছে হার মানতেই হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এই কৃষি যন্ত্র কাঠের লাঙলকে। এখন যদিও বা মুষ্টিমেয় কৃষক কাঠের লাঙলের ওপর সামান্যতম হলেও নির্ভর করেন, ভবিষ্যতে গ্রামীণ বাংলার কৃষিজীবন থেকে একেবারেই হারিয়ে যেতে পারে একসময়ের কৃষক সম্প্রদায়ের প্রয়োজনীয় এই যন্ত্রটি। এদিকে গাভীন গরুকে মাতার আসনে বসানো হচ্ছে, কিন্তু চাষের কাজে ব্যবহৃত হয়ে আসা বলদ না পুষলে তারাই বা যাবে কোথায়? তিমির কান্তি পোতের রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।